হ্যালো, হ্যাঁ মাস্টার বিট্টু, এই সরি সরি স্যার, শোন শোন শোন, হ্যাঁ আমি তোর রাজদা বলছি, রাজদা রাজচক্রবর্তী। হ্যাঁ শোন না, ওই যে তোর থেকে একটা পারমিশন নেওয়ার ছিল, বুঝছিস তো যে আমি না তোর এই সুপার টুপার হিট, তোর জীবনের অন্যতম বড় হিট প্রেম আমারের ভাবছি একটা সিকুয়েল বানাবো। না না না, আমি ডাইরেক্টর না, আমি ডাইরেক্টর হলে তোকেই নিতাম, আমি ডাইরেক্টর হলে তোকেই নিতাম। আমি ডাইরেক্ট করাচ্ছি নতুন একটা ডাইরেক্টরকে দিয়ে, আমি প্রডিউস করছি, তো সে আবার বলছে তোকে নেবে না। এই চেঁচে না চেঁচে না, দেখ ভাই ভাই, খিস্তিস না খিস্তিস না, তুই তো শান্ত মনের মানুষ, তুই নাম চেঁচে চলে না। না না, রিয়া ক্যারেক্টার নেই, রিয়া ক্যারেক্টার নেই, রিয়া ক্যারেক্টারটাতে নেই, গল্প আলাদা। কাকে নিচ্ছি? ও তো বলছে অদৃতকে নেবে, তোকে নেওয়া যাবে না। আমি আমি জানি তোর এখন ভালো সিনেমা আসছে না, তুই জামাই 420 পিস করছিস, আমার কিছু করার নেই ভাই। আমি তোর থেকে পারমিশন নেওয়ার জন্য বললাম, আমি তাহলে প্রেমার টুটা করি, ঠিক আছে তো? মানে বাবা এত বড্ড চিল্লাচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে বাদ দিয়েই করছি, তুই ভাই রাগ করিস না, তবে সিনেমাটা প্রে কর যেন ব্লকবাস্টার হিট হয়। বাই, রাখছি। হ্যাঁ আর তুই একটু ওয়েটটা কমিয়ে নে ভাই, প্লিজ। তুমি কি জানো, কাপুরুষ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রিভিউ করবো প্রেম আমার 2 সিনেমার। যদিও এটা সিনেমা নয়, একেবারে 100% একটা যাত্রা, এবং সেই যাত্রার অভিনেতা অভিনেত্রীরা এতে একেবারে জঘন্য অভিনয় করেছে, এবং কিছু কিছু ভালো অভিনেতাকেও একেবারে জঘন্যভাবে কাজে লাগানো হয়েছে। সৌজন্যে পরিচালক বিদুলা ভট্টাচার্য, যার এর আগে কোনো সিনেমা আমি দেখিনি, আর বর্তমানেও কোনো দিন আর কোনো সিনেমা দেখার ইচ্ছে আমার আর নেই। প্রেম আমার সিনেমাটার সঙ্গে প্রেম আমার সিনেমার নাম জড়িয়ে আছে, যে সিনেমাটা আমাদের কাছে একটা কালজয়ী সিনেমা হয়ে রয়েছে, কারণ বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে প্রেম আমার একটা ল্যান্ডমার্ক তৈরি করেছিল বলে মনে করি। তো প্রথম কথা, এটা তো রাজচক্রবর্তী ডাইরেকশন করেনি, করলে হয়তো একটু অন্যরকম হতো, তো উনি প্রডিউস করেছিলেন, করলে হয়তো অন্যরকমভাবে বানাতেন, তো সেটা ওনাকে ওনাকে নিয়ে কিছু বলার নেই। অ্যাজ এ প্রডিউসার তার কাজ টাকা ঠালা, নট ডাইরেকশন নিয়ে কোনো জ্ঞান দেওয়া, তো তিনি দেননি। তো অভিনয় নেওয়া হয়েছিল অদৃতকে, পূজাচেরিকে এবং সৌরভকে। সৌরভের মতো একজন প্রতিভাবান অভিনেতাকে একটা গাঁজাখুরের পার্ট দেওয়া হয়েছে, যে সারা সিনেমা শুধু ল্যাল ল্যাল করছে, ভুলভাল বকে যাচ্ছে আর লাস্টে ক্যালানি খাচ্ছে, এই তার পার্ট। এত বড় একজন ভালো অভিনেতাকে নিয়ে এই কাজ করিয়েছে। অদৃতকে দেখে মনে হচ্ছে যেন বহুদিন সিনেমাতে, মানে ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে বহুদিন হাতের কোনো কাজ করেনি, মানে ভুল বুঝবেন না, আমি হাতের কাজ মানে ব্যায়াম ট্যাম করার কথা বলছি আর কি, মানে চেয়ারটা গুঁড়ো গুঁড়ো দেখতে দেখেছে, আপনারা নানা রকম ভেবে ফেলেন। তো যেটা কথা হচ্ছে যে এই সিনেমায় একমাত্র যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পূজাচেরির অভিনয়। পূজাচেরি একমাত্র অভিনয় করেছে খুব ভালো, আমার ভালো লেগেছে দেখতে, এবং বাকিদের অভিনয় একেবারে জাস্ট জঘন্য। এবং পূজাচেরি মা এবং বাবার চরিত্রে যারা অভিনয় করেছেন, দিদিটাও ভালো, মা ও বাবার চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা অভিনয়টা কি ভুলে গেছেন, নাকি কোনো বাচ্চা মানে বাচ্চা হয়ে গেছেন তারা, যে অভিনয় কী করে করতে হবে ভুলে গেছেন, কোনো এক্সপ্রেশন নেই। লাস্টে যখন দুজন মরে গেল হিরো হিরোইন, এটা কান্নার সিন হতেই পারে, কিন্তু এরকম শিয়াল কান্না দেবে, শিয়ালের মতো কাঁদবে, মানে কি বলবো, মানে একটা কিচ্ছু মাথামুন্ডু নেই। শুধুমাত্র প্রেম আমারে কিছু সিন নেওয়া হয়েছে, যেমন রবি সি যে বাড়ি বাড়ির বাইরে বসেছিল সেটা এখানেও রয়েছে, এবং যে রাগটা রয়েছে মানে সৌমের তো যে রাগের পার্টটা ছিল, এতেও অদৃতের রাগের পার্ট রয়েছে, খুব রাগই ছিল। তো অদৃত তো ধারে কাছে অভিনয় করতে পারিনি, অদৃত কিন্তু ভালো অভিনেতা, অদৃতের অভিনয় আমার পাসওয়ার্ডে খুব ভালো লেগেছিলো, পরিণীতাতেও খারাপ লাগেনি, কিন্তু এইটায় অদৃতকে একেবারেই মানা যায়নি, কারণ এটা সোহম যে ক্যারেক্টারটা করে গেছিলো, সে সোহমকে নকল করার চেষ্টা করেছে, পারফেক্ট বাংলা বলছি, সোহমকে নকল করার চেষ্টা করেছে, যেটা করা অসম্ভব, কারণ সোহম তখন যে অভিনয়গুলো করে গেছে না প্রেম আমার অমানুষে, সেটাকে টেক্কা দেওয়া খুব মুশকিল, এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল ছিল। এবং সোহমকে নেওয়া যেত না, কারণ সোহমের এখন ওয়েট ফোয়েট অনেক বেড়ে গেছে, আর ইয়ং ইয়ং ব্যাপারটা নেই, যে কারণে সোহমকে নেওয়া যায়নি, সেটা একটা সোহমেরও দোষ, যে বডি ফটির দিকে এত গুরুত্ব দিচ্ছে না কেন যাই না, একটু ওয়েট কমানোটা মন দিলে মনে হয় ভালো ভালো সিনেমা পাবে। তো এই সিনেমাটার মানে কি বলবো, মিউজিকটা দাও ভালো, মিউজিক কেউ খুব একটা খারাপ দেয়নি, কিন্তু সিনেমাটার গল্প টল্প সব যেন প্রেম আমার দেখছি মনে হচ্ছে, কিছু কিছু সিন আলাদা হতে পারে, কিন্তু সেগুলো দেখে আলাদা কিছু ফিলিংস আসবে না, আলাদা কিছু মনে হবে না, জাস্ট কিচ্ছু নেই সিনেমাটাতে, কিচ্ছু নেই। আমি যারা এখনও দেখেন তাদেরকে বলবো যে মাথা ধরাতে না চাইলে, নিজের ব্রেন ড্যামেজ করতে না চাইলে প্লিজ দেখবে না, এবং যদি নিজের ব্রেন ড্যামেজ করতে হয়, আপনার ব্রেকআপ টেকআপ হয়েছে, মদ খেতেও ভালো লাগছে না, বিষ খাওয়ার টাকা নেই, তার একটা কথা বলো, ফ্রিতে প্রেম আমার 2 দেখতে পারেন, কিছুক্ষণের জন্য অন্তত আপনার ডিপ্রেশনে চলে যাবেন, অন্তত আমি তো গেছিলাম সেই জন্যই বললাম। এবার অনেকে অনেক কথা বলবে, হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সিনেমাটার নট এ সিঙ্গেল জিনিস আমার ভালো লেগেছে, কারণ কি বলবো, মানে
আমি তো বারবার বলছি যে ডাইরেক্টর রাজ চক্রবর্তী হলে কিছুটা ব্যাপারটা আলাদা রকমের হতো, কারণ নিজের মতো করে বানান, কারোর কথায় বা তিনি বানান না। তো প্রেম আমার নামটাকে কলঙ্কিত করেছে প্রেম আমার টু, এবং এর জন্য সিনেমাটাকে আমি রেটিং দেবো 5/2। এবং আপনাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এবং সিনেমাটা বিজনেস রেটিং জঘন্য ছিল, মানে বিরাট বড় একটা ফ্লপ ছিল যতদূর খবর পেয়েছিলাম, যেটা পিভিআর আপনিতে অভিনেতা অদ্রিত দেখতে এসেছিলেন, পিভিআর আপনিতে না আইনক্সে কোথায় আমার ঠিক মনে হয়, এবং সেখানে সেখানে চারপাশে তাকাচ্ছিলেন, কেউ ওনাকে চিনতে পারেনি। তো এখান থেকেই বোঝা সিনেমার কালেকশন কীরকম হয়েছে, আমি আলাদা করে কিছু বলবো না, কারণ আমাকে বাড়িতে মারতে চলে এলে আমার কিছু করার থাকবে না। তো এটাই ছিল আমার বক্তব্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। এবং যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।